হে জগতবাসী, আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে আমরা এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি এবং বাচ্চাকাল থেকে যখন আমাদের বয়স 12-13 বছর বয়স হয়েছে, তখন আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে আল্লাহকে মানতে হবে, রাসুলকে মানতে হবে। এখন দেখা যায় যে আল্লাহর সাথে প্রেমের খেলা খেলতে হবে। তাহলে আল্লাহর সাথে যে আমি প্রেমের খেলা খেলবো, এখন দেখা যায় আমি যদি কোনো মেয়েকে ভালোবাসি, তাহলে কিন্তু এই মেয়েটিকে না দেখে কিন্তু আমার ভালোবাসা হবে না। এখন দেখা যায় শুনি যে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না, তো অদেখা বস্তুকে আমরা কিভাবে ভালোবাসতে পারি? হে জগৎবাসী, আজকে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করব। সেটি হলো যে আল্লাহ যদি বলে থাকে, হে রাসুল আপনার হাতই আমার হাত, হে রাসুল আপনার হাতই আমার হাত, আর রাসুল কি বলেছে যে আমি একদিন থাকব না, তখন আমি একদিন চলে যাব, কিন্তু আমি ওলিয়া উলিয়াদের মধ্যে থাকব, একজন কামেল মুর্শিদের হাতই আমি রাসুলের হাত, আর রাসুলের হাতই আল্লাহর হাত। তবে আজকে যে কথাটি প্রকাশ করতে চাচ্ছি সেটি হলো, আমি যদি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে আল্লাহকে আমি দেখব, আল্লাহকে দেখে পরে আমার প্রেম হবে, ভালোবাসা হবে। আল্লাহ কত সুন্দর, আল্লাহ কত গুণ, কত লক্ষ কোটি গুণের অধিকারী, যে অগণিত গুণের অধিকারী। তো এখন এত গুণ যার, যিনি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে গাছপালা, তরুলতা, পাহাড়, নদী, সাগর, সূর্য, নক্ষত্র, সমস্ত কিছু তিনি সৃষ্টি করলেন। কিন্তু তিনি সমস্ত সৃষ্টি করলেন সবই তো দেখা যায়, কিন্তু যে সৃষ্টি করেছে তাকে দেখা যায় না, আর যাকে দেখা যায় না তার সাথে আমি প্রেম করব কিভাবে? সৃষ্টিতে বাতাস, বাতাস অনুভব করি কিন্তু বাতাসকে দেখি না, কিন্তু তেমনি আল্লাহকে যদি না দেখি তাহলে আমার প্রেমটা হবে কিভাবে? তবে হ্যাঁ, আমি একটি যুক্তি উত্থাপন করব, সেটি হলো যে জিব্রাইল আল্লাহর কাছ থেকে খবর এনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতেন, তখন জিব্রাইলের কাছ থেকে খবর পেয়ে নবীজি চলতেন, নবুয়তে করতেন, ভক্তদেরকে চালাইতেন। তো এখন বিষয় হলো যে আল্লাহ যখন দাওয়াত করেছিল, হে দোস্ত আপনি আরশে আজিমে আসেন, আপনার সাথে আমার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, মেরাজ হবে, তখন দেখা যায় আল্লাহর দাওয়াত পেয়ে আল্লাহ কিন্তু তাকে ব্যবস্থা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন। তো এখন বিষয় হলো যে জিব্রাইল বলতেছে, হুজুর আপনি আল্লাহর সাথে মেরাজ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু আমি জিব্রাইল আল্লাহর গায়েবে এলেম, এনে আমি আপনার কানে দেই, এখন আল্লাহর কাছ থেকে আমি আপনাকে এই খবরগুলো এনে দেই, কিন্তু সেই আল্লাহকে আমি কখনো দেখলাম না, আল্লাহ কেমন দেখতে আমি কখনো আল্লাহকে দেখলাম না, হে রাসুল দয়া করে বলবেন আল্লাহ কোন জায়গায় থাকে, কোন স্থানে বসে থাকে, বা কোথায় গেলে আল্লাহকে পাবো? আপনি তো রাসুল, দেখে এসেছেন, আল্লাহর সাথে মেরাজ ঘটিয়েছেন, আমি জিব্রাইলের মতো ব্যক্তিও দেখিনি, তবে দয়া করে যদি বলেন যে আল্লাহ কোন জায়গাটায় আছে যেখানে আপনার মেরাজ হয়েছে, সেই ঠিকানাটা যদি দিতেন তাহলে আমি আল্লাহকে দেখে আসতাম। হে জগতবাসী, তখন রাসুল তাকে দিয়ে দিলেন ঠিকানা। ঠিকানা দেওয়ার পরে আল্লাহ তো জিব্রাইলকে এমন ক্ষমতা দিয়েছে যে এক বলতে বলতে তিনি আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারেন, এবং আরশে আজিম থেকে তিনি এক বলতে বলতে জমিনে আসতে পারেন, এত ক্ষমতা তার পাখার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। তো এখন যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটি হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তাকে ঠিকানা দিয়ে দিলেন, তখন এক বলতে বলতে তিনি সেই আল্লাহর যে আল্লাহর সাথে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছিল সেখানে পৌঁছে গেলেন। এখন জিব্রাইল দেখতে পাচ্ছেন যে এই রাসুল একটা সাদা পাগড়ি তার মাথায় বাঁধতেছে, তখন বলল
আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে, এক বলতে বলতে আমি আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলাম, কিন্তু দেখা যায় যে আমার রাসুলের কত গতি, রাসুলের কত শক্তি, যে এখানে রাসুল এসে গেছে আমার আগে। এই দৃশ্য দেখে তখন সে এক বলতে বলতে চট করে জমিনে এসেছে। জমিনে এসে তখন দেখতেছে এই রাসুল তার মাথার যে পাগড়িটা ওখানে বাঁধতেছিল, আর এখানে এসে দেখে তার পাগড়িটা খুলতেছে। তখন বলতেছে, হুজুর আমাকে আল্লাহ এত স্পিরিট দিলেন, আপনাকে তো আল্লাহ আরও বেশি স্পিরিট দিয়েছে, আমার আগে আপনি চলে গেছেন। তাহলে সেখানে আপনাকে দেখলাম পাগড়ি বাঁধতেছেন, এখানে আপনি। তখন জিব্রাইল হতভঙ্গ হয়ে বলছে যে হে রাসুল, এ কি? তখন রাসুল বললেন, হে জিব্রাইল, তুমি কি এখনো বোঝনি? তখন রাসুলের দিকে যখন তাকিয়ে তখন জিব্রাইল বলতেছে, হতভঙ্গ হয়ে তাকিয়ে আছে। তখন রাসুল তার দিকে তাকিয়ে আছে, সে তার দিকে তাকিয়ে আছে। তখন কি হলো, জিব্রাইলের জ্ঞানের পাঠগুলো খুলে গেল। তখন জিব্রাইল সাথে সাথে রাসুলের পায়ে পড়ে গেলেন। রাসুলের পায়ে বলতেছে, হুজুর আমার বোঝার বাকি নাই, হে রাসুল আমার বোঝার বাকি নেই, আপনি কে রাসুল কে, আমার বোঝার আর বাকি রইল না, দুই মিল একাকার। তখন আমি বলবো কি, যে জিব্রাইল একদিন দেখতে গেল এবং দেখা বস্তু দেখে এলো, এখন বলতে গেলে শেরেক হয়। কেন বাবা শেরেক হবে? আল্লাহই তো বলেছে, হে রাসুল আপনার হাত আমার হাত। আর আল্লাহই তো বলেছে যে রাসুলের হাত যদি আল্লাহর হাত হয় তাহলে রাসুলের সুরত কার, রাসুলের সর্ব অঙ্গ কার, আল্লাহরই তো। তবে রাসুল যদি বলে থাকে যে বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদের হাতই আমি রাসুলের হাত, তিনটা হাত যদি একটা হয় তাহলে তিনটা সুরত কার আল্লাহর। যদি মুর্শিদের সাথে প্রেমে ফানাফিল্লা হই তাহলে রাসুলের সাথে প্রেমে ফানাফিল্লা হয়ে যাওয়া হবে, এবং যদি আমি রাসুলের প্রেমে ফানাফিল্লা হয়ে যাই তাহলে আল্লাহর প্রেমে ফানাফিল্লা হবে, তাহলে রাসুলের স্রোত আল্লাহর। হে জগতবাসী, এই কথাগুলো অনেকে জানে, অনেকে জানে না, অনেকে জানে কিন্তু মানে না। আজ আমি এই কথাগুলো কেন বললাম, যে আল্লাহর সাথে যদি প্রেম করতে হয় তাহলে আল্লাহকে দেখতে হবে, তাহলে আল্লাহর স্রোত কী, রূপ কী? রাসুলের স্রোতই আল্লাহর স্রোত, আর মুর্শিদের স্রোতই রাসুলের স্রোত, রাসুলের স্রোতই আল্লাহর স্রোত। হে জগৎবাসী, হাদিস করলে পাওয়া যায় যদি এক নজর কেউ রাসুলকে দেখতে পারে তার জন্য দোযখ হারাম হয়ে যায়, তাহলে সেই রাসুল কোথায়, সেই রাসুলকে আমি কোথায় পাবো? আমরা যদি আরব দেশে যাই, মক্কা মদিনায় যাই, রাসুলকে কি পাবো? না বাবা, রাসুল মুর্শিদ রূপে খেলছে সাই, রাসুল মুর্শিদ রূপে খেলতেছে, ভক্তদেরকে স্টেটমেন্ট দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। তো আজকের মূল যে কথাটা বোঝাতে চাচ্ছি, আমি যদি মুর্শিদ প্রেমে ফানাফিল্লা হই তাহলে আমি খোদার রূপেই আমি ফানাফিল্লা হয়ে গেলাম, তবে আল্লাহর আল্লাহকে দেখি আমার প্রেম হয়ে গেল, এর চেয়ে বেশি আর আমি আগাতে চাই না। হয়তো এর বাহিরেও কিছু কথা আছে, বা এর বিতর্গত মারিফতের দেশে আরও ঢুকলে সেখানে আরও কথা আছে, আরও রূপ আছে, কিন্তু ওই পর্যন্ত আমি যাব না, এই পর্যন্তই আমি রইলাম। তবে জ্ঞানীগুণি যারা আছে ইনশাল্লাহ এতটুকুই বুঝে নেবেন। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো করার মূল উদ্দেশ্য, যারা বলতেছে আল্লাহ নিরাকার নিরাকার, তো আল্লাহকে নিরাকার বলা নিজেকে অপরাধী বানানো সমান। কেননা অনেকে বলতেছে নিরাকার শব্দের তো আকার নেই, এই কথা বললে তো বলবে যে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আল্লাহ বলবে, তারা বলতেছে আমার আকার নেই, আর আমি বলেছি আল্লাহু সামাদ আমার সব কিছু আছে, কিন্তু তারা বলতেছে আমার আকার নেই। তাহলে কি সব কিছু আছে আকারের অভাব? আর যারা আল্লাহকে অভাবগ্রস্ত বানাবে যে আল্লাহর এটা নেই, তখনই তারা করে ফেলবে পাপ, আর যেই পাপের হবে না কখনো মাপ। তবে আমার এই আলোচনাগুলো শুনে যদি কেউ বুঝতে পারেন, তবে বিশ্বাস যদি কেউ করেন, তাহলে হয়ে যাবে মাপ, তবে আর সহ্য করতে হবে না সেই দোজকের তাপ। তবে হে জগতবাসী, যে
যদি কারো ভিতরে কথায় আমার কথায় আঘাত লাগে বা জ্ঞানের মধ্যে দ্বন্দ্ব লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যদি আমার ভাগ্যে থাকে যে এমন একজন ব্যক্তির সাথে আমার দেখা হবে, কথা হবে, সেই কথার মাধ্যমে কোরআন ও হাদিস থেকে আমি এর ফয়সালা ঘটাবো ইনশাআল্লাহ। হে জগতবাসী, যদি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।